অরণ্য বাবুই ইচ্ছে করে আমাদের ঝুড়িগুলো ফেলে দিয়েছিল। আর কালকে প্যামকে ওই সমস্ত কথা বলতে গেছিলে কেন? আমাকে জব্দ করবে বলে। স্পিক আপ। সামনে পেলে না জাস্ট চিবিয়ে খাবে। বি কেয়ারফুল। এর নতুন কথা কি? ওই রাক্ষসটা তো কাউকে না কাউকে চিবিয়ে খাবে বলেই বসে আছে। উনি বিয়েতে বিশ্বাস করে না, তাহলে আমরা হাল ছেড়ে বসে থাকবো? বিয়ে তো স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ, এইটা ওনাকে বোঝাতেই হবে। না, ওসব কথা আবার ওকে বলার মতো সাহস আমার নেই। নো, আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজটা আমি করব। এটার আবার কি হলো? বাল্বটা কেটে গেছে বোধহয়। অড, আবার ইলেকট্রিশিয়ানকে ডাকো। তুমি বসো, আমি কমলাদিকে বলে আসি। না না, এইটুকু একটা কাজের জন্য ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকবেন? এই সামান্য বাল্বটা তো চেঞ্জ করলেই হয়ে যাবে। হ্যাঁ, ও আপনি এটাও, ঠিক আছে কোনো ব্যাপার না, এটা আমি শিখিয়ে দেবো। এমনিতেই রান্না বান্না ছাড়া মেয়েদের এইসব কাজ শিখে রাখাই ভালো। ওকে, এনিওয়ে আমায় কি করতে হবে তাই বলো। আপনাকে কিছু করতে হবে না, আপনি বসুন, আমি বাদ নিয়ে আসছি। আরে না না, তুমি যাবে কেন? আমি কমলাদিকে বলে দিচ্ছি, কমলাদি কাউকে একটা পাঠিয়ে দেবে, সে বলবে না দেবে। না না, আমিই যাচ্ছি, আমি যাব আর আসবো। এমনিতে ওই লাল সাপটা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। না, আমি আজকে আসছি না। প্যামের হাত দিয়ে ফাইলটা পাঠাচ্ছি। হ্যাঁ, ওকে সব বুঝিয়ে দিয়েছি। I'll just call you back. চেষ্টাও করবে না, যতক্ষণ না আমার কথা শেষ হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হাত নড়বে না। নামাও। কি ভেবেছ, যখন যা ইচ্ছা? পাখি, কি হয়েছে? চলো বসো। পাখি, আমি জল খাবো, চল। হরি কাকা? না হরি কাকা না, আপনি একটু তাড়াতাড়ি জল এনে দিন প্লিজ, একটু তাড়াতাড়ি জল এনে দিন। পাখি, পাখি,
अरे क्या आवाज है? हाँ पूरा गीला गीला की करे हुए गए छो रहीन। अरे तुम ही फेंके छो की? हाँ इंग्री क्यों हो गए छो छोटू? हेलो हाय बाय बाय। अरे कमला, ओ कमला यहाँ आओ। सारा सामान बिखरा पड़ा है, इसको सब सारा साफ करो और ये लिस्ट लो बाजार से सामान लेके आओ। हाँ मैं तब तक पार्लर जाऊंगी, पार्लर की टिप टाप होते हो ना, सासू माँ और अन्नो दोनों ही नहीं घर में, ये सुजोग तो हम आके लेते ही होवे। हेलो हाय बाय बाय, ब्यूटीफुल दिखते होवे। दाड़िए दाड़िए हमार मुंह की देखछो, जाओ जल्दी साफ करो जाओ। कोई काम नहीं करता, सब काम छोड़ दो। गुड मॉर्निंग पीसी, दो कप चा होबे? बिना बाजारे गेछ। ओ जाई ताहले आमी आमार काजटा सेरेई आसि। अच्छा तुम्हार परिवार तो मालदाय थाके ताई ना? हाँ केनो बोलुन तो। ना না বলছিল যে মাঝে মাঝে তুমি কোথায় যাও, রাতে বাড়ি ফেরো না, তো তোমার কি এখানে কোনো আত্মীয় স্বজন আছে? হ্যাঁ আমার এখানে একাধিক আত্মীয় স্বজন আছে, ইনফ্যাক্ট কখনো কখনো কাজও থাকে। তাই পিসিটা যে কোথায় গেল? তো এখানে যখন তোমার আত্মীয় থাকে তখন সেখানে না উঠে তুমি হঠাৎ এই বাড়িতে পেয়িং গেস্ট হয়ে রয়েছো? আসলে মিশমশাই ছোট থেকেই আমার আত্মসম্মানটা একটু বেশি, হয়তো কারোর উপর বোঝা হয়ে থাকার পক্ষপাতী আমি নই। তাই হ্যাঁ বিনা বলছিল বটে যে এর আগে তুমি হোটেলে থাকতে, তো ওই তোমাকে। হ্যাঁ এই কেষ্ট ঠাকুর, এই আমার কিন্তু একটা কাম কইরা দিতে হইব। কি হইছে, মাল লই আইছি মুদির দোকান থেকে কিন্তু পয়সা দেই নাই, হিসাব নিকাশি বুঝতে পারতাছি না, তো কি করব? হ্যাঁ পিসি আমি দেখছি, আমি মেশমশাই আমি ফিরে এসে কথা বলি, ওদিকে দেখি হিসেব নিয়ে কি গন্ডগোল করে পিসিকে আবার ঠকালো কিনা। বাবা তো তুমি একটু হিসাব নিকাশটা কইরা আসো, আমি দেখে আসি। কি কেমন দেখতাছোস? একটি হিরের টুকরো পোলারে হরি আমাগো যোগ্য জামাই পাঠাইছে। সিংহরায় বাড়ি থেকে তোমাকে এখনো বের করতে পারিনি ঠিকই, তবে আমার জীবনে যাতে তোমাকে নিয়ে আসতে পারি তার বন্দোবস্ত শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের বন্ধুত্ব একটা নতুন সম্পর্কে বদলে যাবে। এই স্যার
Are you okay? ঠিক আছিস তো? অরুণ Enough পাখি I mean Pam কি একটা ফাইল নিয়ে যেতে হবে বলছিলি তোর গাড়িটা নিয়ে যাই তোর গাড়িটা নিয়ে যাই Yeah, sure. Okay, then I'm Ashton. You take care, okay? কুমারী পাখি ঘোষ দস্তিদার দাস আবার আমাকে বোকা বানানোর চেষ্টায় ছিল আমি এসে গেছি আপনি কোথায় অফিসে আমার গাড়ি নিয়ে ওপরে কাজ আছে আমার কিছু Thank you.
কলেজের লিমিট তুমি অনেক আগেই ক্রস করে ফেলেছো কুমারী পাখি ঘোষ দস্তিদার। আমার মামির সাথে একটু দরকার আছে। শাট আপ। আমার কথা এখনো শেষ হয়নি। এবার বলো আমার ফোন কাটার সাহস তুমি পেলে কি করে? বলো, যত বলার আছে বলে নাও, কাঁদো চিৎকার করো যা ইচ্ছা তাই করো, কিন্তু যতক্ষণ না আমার সব কথা শুনবে এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই, আজকে তোমাকে বাঁচাতে কেউ আসবে না, কারণ আজকে বাড়িতে কেউ নেই, বুঝেছ? তুমি কে যে তোমার সাথে কথা বলার জন্য এত কিছু করতে? শুধুমাত্র দিদির জন্য তোমাকে এই বাড়িতে আমার চোখের সামনে টলারেট করছি, না হলে শোনো, যে দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে শুধু সেটুকু করো। প্যামকে ট্রেন করার জন্য তোমাকে এই বাড়িতে ডাকা হয়েছে, নিজের ডাউন মার্কেট মেন্টালিটি শেখানোর জন্য না। সো নিজের কাজ করো, টাকা নাও আর চুপচাপ বাড়ি চলে যাও। নিজের এই সো কল্ড বিয়ের আইডিয়াসগুলো নিজের কাছেই রেখো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কুমারী পাখি ঘোষ দস্তিদার? বিয়ের আইডিয়াটা আমার তৈরি করা নয় মিস্টার অরণ্য সিংহ রায়, আমি সব নিয়ম কানুন বানাইনি, বিয়ে তো ঈশ্বরের আশীর্বাদ, পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক। যখন দুটো মানুষ সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে, যখন দুজনে দুজনের সুখ দুঃখ ভাগ করে নেয়, নিজের জীবনের পরোয়া না করেও যখন একজন নিজের জীবন সঙ্গীর পাশে দাঁড়ায়, মৃত্যুর পরও এই সম্পর্ক শেষ হয় না, কারণ এই বন্ধন সাত জন্মের। কিন্তু আপনি বিয়ের মূল্য বুঝবেন কি করে? আপনি তো সম্পর্ক তৈরি করেন শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য, যে সম্পর্কে কোনো বন্ধন নেই, কোনো বিশ্বাস নেই। আমার তো মনে হয় আপনার চরিত্রই ঠিক নেই, তাই বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে আপনি বিশ্বাস করেন না। কে বললো আমার কথা শেষ হয়ে গেছে? কি বললে তুমি? আমার চরিত্র ঠিক না। চরিত্র ঠিক না হলে কি হবে? এবার আমি তোমাকে দেখাবো।
হচ্ছে যে এই মন্দিরে একটা পায়রা উড়াতে তাহলে আমার বাবা ঠিক হয়ে যাবে। কিন্তু দিদি এই পায়রাগুলো সব বিক্রি হয়ে গেল, এক ভদ্রলোক না একসঙ্গে সব কিনে নিলেন। चलो 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 पाल्टाई।